রাজধানী মিরপুর থেকে নারী ছিনতাইকারী চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মিরপুর 10 নম্বর গোল চত্বরে আল বারাকা হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসিন। গ্রেপ্তার নারীরা হলেন মনিকা, মিম ওরফে সমলা, সোহাগী ও ঋতু। তাদের সবার বয়স 20 থেকে 24 বছরের মধ্যে। ওসি মহসিন বলেন, গ্রেপ্তারদের মধ্যে মনিকা ও ঋতু পরে বাচ্চা নিয়ে ঘোরেন, আর মিম ও সোহাগী পথচারী সেজে তাদের আশেপাশে থাকেন। মনিকা ও ঋতু পথচারীদের মোবাইল ছিনিয়ে পালানোর চেষ্টা করেন। পথচারী তাদের আটকানোর চেষ্টা করলে আশপাশ থেকে মিম ও সোহাগী এসে ঝগড়া বাঁধিয়ে দেন, আর এর সুযোগে বাকি দুজন লাপাত্তা হয়ে যান। মনিকার 15 মাস বয়সী এবং ঋতু 4 বছর বয়সী ছেলে আছে। তারা তাদের কোলে ছেলে নিয়ে ঘোরেন। এরপর কোনো নারী পথচারী দেখলে তাকে টার্গেট করেন। সুবিধাজনক কোনো স্থানে নিয়ে গিয়ে টার্গেটে মোবাইল ছোঁ মেরে নিয়ে রাস্তা পার হয়ে চলে যান। এরপর পথচারী চিৎকার চেঁচামেচি শুরু করলে আশেপাশে থাকা তাদের চক্রের বাকি সদস্যরা পথচারী সেজে এসে ধাক্কা লেগে বা অন্য কোনো অজুহাতে তার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেন। এই সুযোগে মনিকা ও ঋতু পালিয়ে যান বলে জানান ওসি। পুলিশ কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার একই কায়দায় ছিনতাই করেন তারা। ঘটনাস্থল থেকে হাতে নাতে মনিকা, ঋতু ও পথচারী সেজে থাকা তাদের চক্রের আরও সদস্য মিম ও সোহাগীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।